স্বাগতম edutubebd.com এ, আমি সনের। আমি আজকে তোমাদের সঙ্গে সরলরেখার অধ্যায়ের সরলরেখার ঢাল এবং সমীকরণ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো আমার এখানে একটা কোশ্চেন লেখা আছে, কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2013-14 অ্যান্ড বরিশাল এবং দিনাজপুরে 2015 সালে, অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আচ্ছা, সো আমরা আরেকটা কথা, আমরা যখন এই সরলরেখার বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করব, আমি যেটা করতেছি সেটা হচ্ছে তোমাদের বোর্ডে যে ম্যাথগুলো অনেক বেশি আসে এবং বইয়ে যে ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই ম্যাথগুলো ধরে ধরে আমি এখানে করাই দিব। আর এই বইয়ে এছাড়াও আরও কিছু ম্যাথ থাকবে, সে দেখা যাবে যে টাইপ একই রকম বা মিলে যাবে, তখন সেটা তোমরা নিজেরাই এভাবে ওটা সলভ করে নেবা, একই রকম হবে। সো এই কোশ্চেনটা হচ্ছে এরকম, একটি সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে, অর্থাৎ একটা সরলরেখা এই বিন্দু দিয়ে যায় বা ওই সরলরেখার উপর একটা বিন্দু হচ্ছে -2, -5, এই সরলরেখার উপর একটা বিন্দু। এখন এরপর বলছে ওই সরলরেখাটা অক্ষদ্বয়কে, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে, যেন মানে এমনভাবে ছেদ করে যেন ও এ প্লাস 2 ইন্টু OB = 0 হয়। আর ও যদি মূলবিন্দু হয়, এই ও যদি মূলবিন্দু হয় তাহলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। সো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে সরলরেখা দুইটা এক্স এবং ওয়াই অক্ষদ্বয়কে ছেদ করে। আমরা জানি এক্স এবং ওয়াই অক্ষদ্বয়কে ছেদ করলে ওই সরলরেখাটা দেখতে কীরকম হয় এবং এর সমীকরণটি কীরকম হয় এটা আমরা জানি। সো যখনই কোশ্চেনে থাকবে যে কোনো একটা সরলরেখা অক্ষদ্বয়কে ছেদ করে, তখনই আমরা এরকম একটা চিত্র এঁকে নিব যে সরলরেখাটা দেখতে এরকম। যেহেতু এখানে বলছে যে এই সরলরেখাটা হচ্ছে -2, -5 বিন্দু দিয়ে যায়, সো আমি এই জন্য চিত্রটাকে এভাবে আঁকছি, সরলরেখাটাকে এমনভাবে ড্র করছি। আমি চাইলে এদিকে ড্র করতে পারতাম, বাট আমি একটু বাস্তবসম্মত করার জন্য, যেহেতু -2, -5 বিন্দু দিয়ে যায়, আমরা জানি -2, -5 বিন্দুটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে থাকে, সো আমি এই সরলরেখাটি এইভাবে আঁকার ট্রাই করছি। বাট ফর্মুলাগুলো একই রকম। সো এরকম এক্স এবং ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ছোটোতে 0 ধরি, বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা 0, 0 বি ধরি, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কীরকম আসে, x/a, আমি এখানে লিখি, তাহলে এই সরলরেখার সমীকরণ আসে x/a প্লাস y/b = 1। এক্স এবং ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে, কোন দিকে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, সেটা দেখার আমার বিষয় নয়। আমি জানি যে এক্স অক্ষকে যদি ছোটোদের 1, 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে যদি 0, b বিন্দুতে ছেদ করে, তাহলে ওই সরলরেখার সমীকরণ সবসময় কী হয়, x/a প্লাস y/b = 1। সো এটা আমি লিখে দেব। এখন আমরা এই সরলরেখার সমীকরণ যদি বের করতে চাই, তাহলে আমার দরকার হচ্ছে এই ছোটোদের এ এবং এই বি এর মান, এই দুইটার মান যদি আমি জানি তাহলে আমি এই সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। এখন দেখা যাক যে এই এ এবং বি এর মান কীভাবে বের করা যায়। সো যেহেতু বলে দিছে ও এ প্লাস 2OB, দ্যাট মিনস ও এ প্লাস 2OB = 0, সো আমরা যদি x/a প্লাস y/b = 1 লিখি, যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত, 1, 0, অ্যান্ড বি বিন্দুর স্থানাঙ্ক 0, b অবশ্যই। সো আমরা লিখবো যে মনে করি সরলরেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে 1, 0 অ্যান্ড ওয়াই অক্ষকে বি বিন্দুতে 0, b বিন্দুতে ছেদ করে। সো তাহলে সরলরেখাটার সমীকরণ x/a প্লাস y/b = 1। এখন চিত্র থেকে কি দেখা যায়, ও এ বা ওখানকার শর্তটা কি ছিল, ও এ প্লাস 2OB, সো লিখি ও এ প্লাস 2OB = 0 প্রশ্ন মতে, বা ও এর জায়গায় কি লেখা যায়, আচ্ছা ও এ কোনটা, ও থেকে এ বিন্দুর দূরত্ব, যেহেতু এ এর ভুজ এ এবং এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে ও এ অবশ্যই কী হবে, এ হবে। সো এর দূরত্ব হচ্ছে এ প্লাস 2 ইন্টু OB। একইভাবে যেহেতু বি বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং বি বিন্দুর কোটি হচ্ছে বি, সো OB এর দূরত্ব হবে বি, সো এ প্লাস 2AB = 0 এখান থেকে লেখা যায়। দ্যাট ইমপ্লাইজ এখানে লিখতে পারি যে এ ইকুয়াল টু -2B, এ ইকুয়াল টু -2B। সো আমরা এখান থেকে লিখতে পারি, আমরা এটাকে আরেকটা সমীকরণ দিই, সমীকরণ নম্বর 2, আমাদের দরকার এ এবং বি এর মান বের করা। আচ্ছা আবার দেখা যাক, আবার
এই যে এক নম্বর সরলরেখাটা x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1 বলছে এই সরলরেখাটা কোন বিন্দুগামী? -2, -5 বিন্দুগামী। আচ্ছা, কোন একটা সরলরেখা কোন একটা বিন্দুগামী মানে কি? একটা সরলরেখা, এই একটা সমীকরণ আছে y সমীকরণ, অর্থাৎ y x এবং y এর মধ্যে একটা রিলেশন আছে, যে কোনো একটা রিলেশন আছে, y ইকুয়াল টু 2x হইতে পারে, 2x + 4 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তার মধ্যে এই সরলরেখার x এবং y একটা রিলেশন আছে বা একটা সমীকরণ আছে। সো এই সরলরেখার উপর একটা বিন্দু যদি হয়, এই বিন্দুটি কী হবে? অবশ্যই ওই রিলেশনকে স্যাটিসফাইড করবে। যেমন কোনো একটা সরলরেখা যদি y কমা 2x হয়, তাহলে x এর মান যদি y 1 হয়, y এর মান কি আসবে? 2। তাহলে 1, 2 বিন্দুটি অবশ্যই এই সরলরেখাটার উপরে থাকবে। অর্থাৎ কোন একটা বিন্দু যদি ওই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটা অর্থাৎ ওই বিন্দুর এক্স এবং ওয়াইয়ের মান অবশ্যই ওই সরলরেখার সমীকরণকে স্যাটিসফাইড করবে। বা সহজ কথায়, আমরা যদি ওই সরলরেখার সমীকরণে ওই বিন্দুটার এক্স এবং ওয়াইয়ের মান বসাই, তাহলে সেটা সত্য হবে। সো যেহেতু আমরা এখানে লিখবো যে যেহেতু 1 নং সরলরেখা, বা যেহেতু 1 নং সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে যায়, সেহেতু কি হবে? x এর মান -2, y এর মান -5 এই বিন্দু দিয়ে যায়। সো এখানে এই সরলরেখায় আমি এইটা বসাইলে এটা অবশ্যই স্যাটিসফাইড হবে। অর্থাৎ x এর জায়গায় আমি বসাবো -2, সেহেতু -2 ডিভাইডেড বাই a প্লাস -5 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। দ্যাট ইমপ্লাইজ আমরা 2 নম্বর সমীকরণ থেকে জানি a সমান সমান কত? -2b। সো আমি এই জায়গায় a এর মান বসাই দেবো, বা আমি b এর মানও চাইলে b ইকুয়াল টু a ডিভাইডেড বাই -1/2 বসাইতেও পারি। সো আমি যেটা করবো, a এর জায়গায় 2b এর মান বসাবো। দ্যাট ইমপ্লাইজ -2 ডিভাইডেড বাই a এর মান হচ্ছে -2b প্লাস -5 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে শুধু b পাইলাম। এখন আমি যদি এই ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে আমি এখান থেকে b এর মান বের করতে পারবো। সো দ্যাট ইমপ্লাইজ আমি যদি এই -- কেটে দেওয়া যায়, দ্যাট মিনস 1/b কমন নেওয়া যায়। 1/b যদি আমি কমন নেই, আচ্ছা আমি এটাকে আরেকটু সহজ করে লিখি যে -- কেটে যায়, 2, 2 কেটে যায়। সো 1/b -5 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমি 1/b কমন নেই, এটার পর 1/b কমন নিলে 1 - 5 ইকুয়াল টু 1। দ্যাট ইমপ্লাইজ 1/b ইন্টু -4 ইকুয়াল টু 1। দ্যাট ইমপ্লাইজ b ইকুয়াল টু -4। এটি হচ্ছে আমার b এর মান, b ইকুয়াল টু -4। এখন যেহেতু আমি b এর মান জানলাম, আবার আমি 2 নম্বর সমীকরণ থেকে কী বলতে পারি? সুতরাং দুই থেকে পাই a ইকুয়াল টু ছিল -2b, সো -2 × b এর মান কত? -4 ইকুয়াল টু 8। সো আমি a এর মানও পেয়ে গেলাম, b এর মানও পেয়ে গেলাম। আমি পাইলাম a এর মান পাইলাম হচ্ছে 8, অ্যান্ড b এর মান পাইলাম হচ্ছে -4। সো যেহেতু আমি সরলরেখাটা সমীকরণ বলে রাখছিলাম যে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1, এখানে আমি a এবং b এর মান বসা এই সরলরেখার সমীকরণটাকে বের করতে পারি। সো 1 নম্বর সমীকরণে, সো 1 নং এ, বা এখন 1 নং এ a b এর মান বসাই, তাহলে x ডিভাইডেড বাই 8 প্লাস y ডিভাইডেড বাই -4 ইকুয়াল টু 1। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 8x - 2y ইকুয়াল টু 1, দ্যাট ইমপ্লাইজ x - 2y ইকুয়াল টু 8। এটি হচ্ছে সরলরেখার সমীকরণ। এখন আনসারটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x - 2y ইকুয়াল টু 8, যা প্রদত্ত সরলরেখার সমীকরণ। অর্থাৎ এই প্রবলেমে কী দেওয়া ছিল? যে এই যে এই রিলেশনটা y + 2ob ইকুয়াল টু 0, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমরা সরলরেখার সমীকরণ, এই সমীকরণটাকে ইউজ করে এই রিলেশনটাকে কাজে লাগিয়ে এখানে আমরা a এবং b এর মান বের করলাম, এবং তারপর a এবং b এর মান বসাইলাম সমীকরণ 1-এ, তাহলে আমরা সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। সো এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করব।
প্রবলেমটা হচ্ছে সিলেট বোর্ড, সিলেট 2013 অ্যান্ড কুমিল্লা 2011। প্রবলেমটা হচ্ছে এরকম, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়কে সমান যোগবোধক অংশে ছেদ করে। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় থেকে সমান যোগ সমান যোগবোধক অংশে ছেদ করে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে, এবং যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত, 4 একক দূরত্বে অবস্থিত। সো এটাই হচ্ছে আমার কোশ্চেন, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় থেকে সমান যোগবোধক অংশে ছেদ করে এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 4 একক। সো চিত্রটাকে ফেলি, সরলরেখাটা দেখতে কীরকম হইতে পারে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যেহেতু এই সরলরেখাটাও আগের প্রবলেমটার মতো এটাও অক্ষদ্বয়কে ছেদ করে, সো সরলরেখাটা অবশ্যই এরকম হবে। মনে করি সরলরেখাটা এক্স অক্ষকে 1,0, ওয়াই অক্ষকে বি বিন্দুতে 0,B বিন্দুতে ছেদ করে। এখন এটা আবার বলছে যে এই সরলরেখাটা মূল বিন্দু থেকে কত একক দূরত্বে অবস্থিত, 4 একক দূরত্বে অবস্থিত। সো দূরত্ব মানে কি, মানে মূল বিন্দু থেকে যদি সরলরেখার উপর একটা লম্ব টানি তাহলে এই যে লম্ব দূরত্বটা, এটার মান বলছে হচ্ছে 4 একক। মনে করি ডিস্টেন্সটা হচ্ছে পি, ওপি সমর্থন বলছে 4 একক। সো প্রথমে আমরা চিত্র আঁকলাম। এখন আমরা আগে শিখছিলাম যে কোনো একটা সরলরেখা যদি এক্স এবং ওয়াই অক্ষ থেকে ছেদ করে এবং ওই সরলরেখাটা যদি মূল বিন্দু থেকে পি একক দূরত্বে থাকে এবং ওই দূরত্বটা যদি, দ্যাট মিন্স ওই ওপি রেখাটা যদি এক্স অক্ষের সঙ্গে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই সরলরেখার সমীকরণ ছিল এরকম, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। সো যেহেতু এখানে বলা আছে প্রদত্ত সরলরেখাটা অক্ষদ্বয়কে ছেদ করে, মূল বিন্দু থেকে দূরত্ব 4 একক এবং আমরা ধরে নিলাম আলফা কোণে আছে, তাহলে এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4। আচ্ছা আরেকটা, এটা আমি কই থেকে লিখলাম, যেহেতু 4 একক দূরত্ব অবস্থিত সো আমরা ধরে নিলাম আলফা কোণে আছে, সো আমরা এখানে লিখতেই পারি যে সুতরাং সরলরেখার সমীকরণ এভাবে লেখাই যায়, বা প্রদত্ত সরলরেখার সমীকরণ এটা একটা। আবারও আরেকটা কন্ডিশন আছে, যা অক্ষদ্বয় থেকে সমান যোগবোধক অংশে ছেদ করে। সমান যোগবোধক অংশে ছেদ করা মানে কি, এক্স অক্ষে যে অংশে ছেদ করে ওয়াই অক্ষকে একই অংশে ছেদ করে। যোগবোধক কেন বলছে, আমরা একটু আগে প্রবলেমটাতে দেখছিলাম যে একটা সরলরেখা এরকম ছিল, সরলরেখার চিত্রটা, অর্থাৎ এক্স অক্ষকে যোগবোধক অংশে ছেদ করছে, দ্যাট মিন্স প্লাস এতে, এবং ওয়াই অক্ষকে এরকম এই বিয়োগ মানে নিচের দিকে ছেদ করছে, অর্থাৎ বিয়োগবোধক অংশে ছেদ করছে। বাট এখানে বলা আছে যে এই সরলরেখা দুটাই কি, যোগবোধক অংশে ছেদ করে, সো সরলরেখার উপরে হবে। তাহলে এইটা যদি যোগবোধক অংশটা যদি দূরত্ব যদি এ হয় আর এখানকার যদি বি হয়, তাহলে এটা বলেই দিছে যে এ ইকুয়াল টু বি, সমান যোগবোধক অংশে ছেদ করছে। আচ্ছা সো এই সরলরেখাটার সমীকরণ আবার এই সমান যোগবোধক অংশে যদি ছেদ করে, তাহলে এটাকে কীভাবে লেখা যায়, এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1, যেখানে এ সমান সমান বি। সো আমরা কী লিখবো, মনে করি সরলরেখাটার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এটা আমরা লেখা শুরু করি এভাবে, যেখানে পি ইকুয়াল টু
4 সুতরাং সরলরেখার সমীকরণ আসবে x cos alpha plus y sin alpha equal to 4 আবার যেহেতু আবার মনে আবার বলবো যে আবার মনে করি এই সরলরেখাটা x অক্ষকে a বিন্দুতে y অক্ষকে b বিন্দুতে স্থানাঙ্কগুলো আছে a কমা 0 0 কমা b ছেদ করে সুতরাং সরলরেখার সমীকরণ x plus a প্লাস ও এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1 এটা নাম দিলাম সমীকরণ নাম্বার দিলাম 2 যেখানে যেখানে এ ইকুয়াল টু বি কোথায় লিখবো যেখানে এ ইকুয়াল টু বি আমি আবার বলি প্রথমে লিখবো মনে করি সরলরেখাটা সরলরেখাটা এক্স অক্ষকে এ জিরো কমা এ কমা জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি জিরো কমা বি বিন্দুতে ছেদ করে তাহলে সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 যেখানে এ ইকুয়াল টু বি বলে দিছে সমান যোগ্যতা অংশে ছেদ করে সেহেতু আবার মনে করি মূলবিন্দু ও থেকে সরলরেখার দূরত্ব পি সো সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি দেওয়া আছে পি ইকুয়াল টু 4 কারণ এই যে দূরত্ব হচ্ছে 4 4 একক দূরত্বে ছেদ করে সো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4 অর্থাৎ আমরা এখানে কী দেখলাম যে একই সরলরেখার দুইটা সমীকরণ বের করতে পারছি আমরা একটা সমীকরণ হচ্ছে এরকম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 আরেকটা হচ্ছে এরকম এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4 আমরা এই এখন আমাদের কাজ হচ্ছে এই সরলরেখার সমীকরণ বের করা অর্থাৎ এ আর বি এর মান বের করা অথবা আলফার মান বের করা এটা হচ্ছে আমার কাজ আমি দুইভাবে যেতে পারি আমি এ এবং বি এর মান বের করে সরলরেখার সমীকরণ বের করতে পারি এবং আলফার মান বের করেও এই সরলরেখার সমীকরণ বের করতে পারি সো আমি যে হইতে যাবো সেটা হচ্ছে আলফার মান আমরা বের করবো তাহলে সরলরেখার সমীকরণ বের করাটা সহজ হবে সো আমি যদি আলফার মান বের করতে চাই আমি এই এক নম্বর সমীকরণটা কীভাবে লিখতে পারি এক্স কজ আলফা ডিভাইডেড বাই 4 প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1 আমি চাইলে এক নম্বর সমীকরণটা কীভাবে লিখতেই পারি জাস্ট উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করছি দ্যাট ইমপ্লাইস এটাকে আরও ভাবে লেখা যায় এক্স ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই কজ আলফা যেহেতু কজ আলফা এক্সের সঙ্গে গুণ ছিল আমি 4 এর নিচে যদি নিয়ে আসি আমরা দেখতে পারবো এখান থেকে ক্যালকুলেশন করলেই এটা পাওয়া যায় সো আমি এইটাকে উপরেরটাকে নিচেরভাবে লিখতেই পারি সো কজ আলফা গুণ ছিল নিচে গিয়ে ভাগ হয়ে গেছে প্লাস ওয়াই ডিভাইডেড বাই একইভাবে 4 বাই সাইন আলফা ইকুয়াল টু 1 আমি এভাবে লিখতেই পারি সো আমি এটা নাম্বার দিলাম হচ্ছে 1 2 3 নম্বর সমীকরণ এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ দেওয়া ছিল এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা সো এখন এই যে এই 3 নম্বর সমীকরণটা অবশ্যই এই সরলরেখার সমীকরণ এবং এই যে 2 নম্বর সমীকরণটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এটা অবশ্যই এই সরলরেখার সমীকরণ সো যেহেতু এই একই সরলরেখার দুটাই সমীকরণ তার মানে এই সমীকরণ দুইটা একই রকম 2 এবং 3 একই রকম হবে এখন 2 এবং 3 দেখতেও একই রকম 2 নম্বর সমীকরণ আছে এক্স বাই সামথিং মানে এ এবং 3 নম্বর সমীকরণ আছে এক্স বাই সামথিং সো এখানে আছে ওয়াই বাই বি এখানে আছে ওয়াই বাই 4 ডিভাইড বাই সাইন আলফা সো এই দুইটা সমীকরণ যেহেতু একই সরলরেখার এবং তাদের আকারও একই রকম সো আমি এখান থেকে লিখতে পারি যে 4 বাই কজ আলফা সো সমীকরণ 2 অ্যান্ড 3 থেকে পাই 4 ডিভাইডেড বাই কজ আলফা ইকুয়াল টু এ অ্যান্ড 4 ডিভাইডেড বাই সাইন আলফা 4 ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল টু বি আচ্ছা এখন আরেকটা কন্ডিশন বলা ছিল সো আমি এই দুইটা সমীকরণ থেকে পাচ্ছি যেহেতু একই রকম এর মান হচ্ছে 4 বাই কজ আলফা ওয়াইয়ের নিচে বি ছিল তার মানে 4 বাই সাইন আলফা হচ্ছে বি এর মান এখন আবার বলা আছে এ ইকুয়াল টু বি সো আমি লিখবো যেহেতু এ ইকুয়াল টু বি সুতরাং তাহলে কী হবে 4 বাই কজ আলফা ইকুয়াল টু 4 ডিভাইড বাই সাইন আলফা সো এখান থেকে আমি বলতে পারি ট্যান আলফা ইকুয়াল টু 4 সরি ট্যান আলফা ইকুয়াল টু 1 আমি যদি সাইনটাকে পাশে নিয়ে যাই সাইন আলফা বাই কজ আলফা ইকুয়াল টু 4 এই 4 নিচে চলে যাবে দ্যাট মিনস সাইনকে পাশে নিয়ে যাবো 4কে পাশে নিয়ে যাবো সো ট্যান আলফা ইকুয়াল টু আসবে 1 ট্যান আলফা যদি 1 হয় সো আলফা ইকুয়াল টু কী হবে অবশ্যই 45 ডিগ্রি ত্রিকোণমিতি থেকে পাই ট্যান আলফা ইকুয়াল টু 1 হইলে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি সো আমি যদি এখন এই আলফার মানটা আমি কি বলছিলাম যে আমি এই সরলরেখার সমীকরণ দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে এ এবং বি এর মান বের করে এই সমীকরণে বসাই দিতে পারি তাহলে বের হয় আবার আলফার মান বের করে এখানে বসাই দিতে পারি তাহলে বের হয় যেহেতু আমি আলফার মান আগে পাইলাম সো আমি আলফার মানটাকে সমীকরণ 1 নম্বরে বসাই সো 1 থেকে পাই
এক থেকে পাই আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি বা পাই বাই 4 হলে এক্স কজ 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 4। এরপর ক্যালকুলেটরে এটার মান বের করি, সো এটার মান হচ্ছে 1/√2, সো এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু ইকুয়াল টু 4। ক্যালকুলেশন রুট টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটাকে লেখা হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2। সো এটাই হচ্ছে আমার প্রদত্ত সরলরেখার বা নির্ণয় সরলরেখার সমীকরণ। সো এখন এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আমরা এই সরলরেখার বোর্ড কোশ্চেন, আরও একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা এই ভিডিওটাও দেখবে।